হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু রং কিনবো, তো আজকে যাব আমরা সিকে ঘোষ রোড। যাওয়ার আগে আমার প্রাইভেট ছিল, তো আমি প্রাইভেট শেষ করে পরে হচ্ছে গাঙিন ওপার সিকে ঘোষ রোড যাবো আমার রঙগুলো কিনতে। তো আমি প্রাইভেট শেষ করে আমার কলেজের সামনে দিয়ে আসলাম, আসার পরে এখানে কিছুক্ষণ বসছি। বসার পরে এখন আমরা চলে যাব ময়মনসিং গাঙিন ওপারে। তো গাঙিন ওপারে যাওয়ার সময় এখানে কিছু ফুলের দোকান দেখলাম, তো একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে ভিডিও করলাম। ভিডিও করার পরে আবার চলে যাব। আমি আজকে যাব হচ্ছে হকার্স মার্কেটের লাস্টের দিকে। এই হকার্স মার্কেটের লাস্টের একটা দোকান আছে, এখানে সব হাতের কাজের, সুতার কাজের, রং টং, আর্ট করা রং, প্লেট, তুলি সব কিছু পাওয়া যায় এখানে। যারা ব্লক ব্লকের ছাপ দেয় ব্লকও পাওয়া যায় এখানে। সব ধরনের গায়ে হলুদের গয়না থেকে শুরু করে আপনি সব পাবেন, রং সব ধরনের, দেশজ রং, ইন্ডিয়ান রং সবগুলোই পাবেন এখানে। মানে হিউজ পরিমাণ যারা হচ্ছে হ্যান্ড অ্যান্ড ক্রাফ্টের কাজ করে থাকে তাদের জন্য এই দোকানটা বেস্ট, এখানে সব কিছু পাবেন। তো এখানে ক্যানভাসও আছে, আমি সব সময় এই দোকান থেকে সব কিনি, আমার যা যা প্রয়োজন আছে। আর অন্য দোকান থেকেও কিনি, তবে এই দোকান থেকেই বেশি কিনি। তো এখানে হচ্ছে যারা ব্লক, সুতার কাজ যা করবেন সবই পাবেন। আমি আরেকটা সাইডের আরেকটা দোকান ছিল, ওই দোকানেও গিয়েছি, এই অ্যাঙ্কেলের দোকানে, এখানেও মোটামুটি সব পাবেন। ওনারা হচ্ছে নিজের হাতে রংটা বানিয়ে পরে দেয়। এখন আমি ওইখান থেকে কিনলাম, এখন আমার ক্যানভাস পেপার কেনার ছিল, তো আখন্দ বিতানে গেলাম। আখন্দ বিতানে আপনারা আর্টের যত কিছু আছে সব পাবেন, ক্যানভাস পাবেন, রং পাবেন, সব কিছু, ড্রয়িং খাতা, ক্যানভাস, বুক যা আছে সব কিছু। আপনারা এখানে স্কেচ বুকও পাবেন, সব কিছু পাবেন। তো এখন বাসা আসার পালা, বাসা আসলাম, এখন আমি কী কী কিনেছি তা দেখাবো। আজকে আমি কিনেছি একটা ওয়াটার কালার, এখানে 12টা ওয়াটার কালার আছে। এই আর্টটা খুব কিউট, এটার সাথে একটা রং তুলি দিয়েছিল এই আর্ট জন্য, আঁকার জন্য, কিন্তু এই রং তুলিটা বেশি একটা ভালো না, বাট রঙগুলো মোটামুটি ভালো। তারপরে কিনেছি একটা ক্যানভাস পেপার। ক্যানভাস পেপার দুই টাইপের আছে, একটা আছে বড়, আরেকটা আছে ছোটো। আমি ছোটোটা কিনেছি, বড়টা ছিল আমার, তাই ক্যানভাস পেপার কিনেছি, এটা খুব ভালো ক্যানভাস পেপারের। পরে কিনেছি কতগুলো কলম, ম্যান্ডালা আর্ট করার জন্য কতগুলো কলম কিনেছি, লাল, নীল, সবুজ, সাথে একটা সাইন পেন কিনেছি ম্যান্ডালার জন্য। এগুলো খুব দরকার ছিল ছিল আমার, কিন্তু শেষ হয়ে গেছে, এই জন্য এই কলমগুলো কিনেছি আর সাইন পেনটা কিনেছি। এরপরে আমি কিছু দেশি রং কিনেছি, চারটা রং কিনেছি আমি, সাদা কালার, তারপর লাল কালার, তারপরে নীল কালার আর ব্ল্যাক কালার, এই চারটা রং কিনেছি। রং কেনার পর আমার, যেহেতু আমি আর্টের ক্ষেত্রে আমার মাস্কিং ট্যাব লাগে, তো আমি মাস্কিং ট্যাবটা ইউজ করিনি, তো আমি এই যে এই কস্টটা ইউজ করেছি এই ট্যাবটা, তাই এই ট্যাবটা কিনেছি আর রঙগুলো কিনেছি। আরও আমি কিনেছি দুইটা তুলি কিনেছি, রং তুলি, একটা কিনেছি 9, এই তুলিটা হচ্ছে 9 কিনেছি, 9 নাম্বারটা, এই তুলিটা খুব ভালো। আরেকটা কিনেছি 0 সাইজের, 0 সাইজের আমি অনেকগুলো তুলি কিনেছি, কিন্তু 0 সাইজের তুলিগুলো কেন জানি নষ্ট হয়ে যায় আমার কাজ করতে গেলে, তো আরেকটা কিনেছি। এই তো এই পর্যন্ত আজকে এগুলো কিনেছি। এর আগে আরও অনেকগুলো জিনিস কিনেছিলাম, ওগুলোর ভিডিও দিতে পারিনি, সো আজকের ভিডিওটা দিলাম, ব্লগটা দিলাম। সো লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার।